ইতিমধ্যে জেলার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে অবশেষে শুরু হয়ে গেল গ্রুপ ডি পোস্টে শুধুমাত্র এইট পাস শিক্ষাগত যোগ্যতায় রাজ্যের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের লিস্ট আমি আপনাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে এক এক করে তুলে ধরবো যেই সকল লিস্ট রয়েছে একদেশ যে সকল গ্রাম পঞ্চায়েতের নাম ইতিমধ্যে উঠে এসেছে এখানে প্রায় দেখতে পারবেন পাঁচ হাজার শূন্য পদ কিন্তু রয়েছে এই সকল গ্রাম পঞ্চায়েতে আবেদনের জন্য টোটাল যে আমি আপনাদের যে ভ্যাকেন্সি সেটা অনুমান করে বললাম পাঁচ হাজার শূন্য পদ কিন্তু রয়েছে তবে এখানে আবেদন করতে গেলে এইট পাস শিক্ষাগত যোগ্যতা ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়ে গেল তো একদমই নতুন আর ফ্রেশ একটি নোটিফিকেশন একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের তুলে ধরব যদি আপনারা কেউ গ্রাম পঞ্চায়েতে সঙ্গে পঞ্চায়েত সহায়ক সেক্রেটারি এর সঙ্গে গ্রাম পঞ্চায়েত গ্রুপ ডি এই সকল নির্মাণ সহায়ক এই সকল কাজ বা ভিআরপি এসব যে গ্রাম পঞ্চায়েতের পোস্টগুলি রয়েছে এই সকল পোস্টে যদি চাকরি পেতে চান এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন কারণ কি এই সকল রিক্রুটমেন্ট খুব শীঘ্রই আসতে চলেছে আপনাদের গ্রাম পঞ্চায়েতের লোকসভা ভোটের আগে কিন্তু এই যে নিয়োগ এই সকল নিয়োগ কিন্তু কমপ্লিট করতে চলেছে তো সেক্ষেত্রে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন তো আজকে যে গ্রাম পঞ্চায়েতে গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি যদি আপনারা দেখতে চান এই ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে যুক্ত হয়ে যান সেখান থেকে নোটিশটি খুব সহজেই ডাউনলোডটি করে নিতে পারবেন অথবা আপনারা কিন্তু আমি যে অফিসিয়ালি সাইট দেখিয়ে দেবো অন স্ক্রিনে ভিডিওটি চলাকালীন তখন যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইটে গিয়ে নিজেরাও ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা যেহেতু আমি সেই নোটিশটি ডাউনলোড করে রেখেছি অতএব সরাসরি চলে যাব ডাউনলোড করা সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে সবার প্রথমে দেখুন আমি কিন্তু নোটিশটির মধ্যে চলে এসেছি ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের নাম এই যে লিস্ট এটি কিন্তু কালকেই প্রকাশিত হয়েছে এই যে গ্রাম পঞ্চায়েতের নামগুলি আপনারা এক করে দেখতে পারবেন এখানে দেখুন গ্রাম পঞ্চায়েতের নাম এক করে লিস্টগুলি আপনারা দেখুন এটা হচ্ছে একটি গ্রাম পঞ্চায়েত এরপরে আমরা একটু নিচে চলে আসবো এখানে কিন্তু আবার একটি গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পারবেন এক কথায় যে জেলায় প্রকাশিত হয়েছে সেই জেলার যে গ্রাম পঞ্চায়েতগুলি একে করে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন কোথাও একটি গ্রাম পঞ্চায়েতের জন্য কোথাও বা কোনো কোনো লিস্টে দশ বারোটি গ্রাম পঞ্চায়েতের লিস্ট একসঙ্গে কিন্তু রয়েছে তো একটু একটু নিচে চলে আসলে এখানে আপনারা দেখতে পারবেন গ্রাম পঞ্চায়েতের নাম দেখুন ইতিমধ্যে পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত একসঙ্গে যেহেতু নিয়োগটি করতে চলেছে গ্রাম পঞ্চায়েতের লিস্টের নাম আপনার দেখুন এক এক করে কিন্তু এখানে রয়েছে এই সকল জেলায় আপাতত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই লিস্টের পর আরও যদি লিস্ট দেখতে চান একদম নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন আবারও চলে এসেছে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা বা ওয়ার্ডের নাম ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন দেখুন ইতি করে ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডের নামও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তবে এখানে যে আবেদনকারীর বয়স সকল সমস্ত কিন্তু সেম রয়েছে এক এক দু থেকে এখানে দেখুন এখানে বলা রয়েছে আবেদনকারীর বয়স লাগবে এক এক দু থেকে যে কোনো একটি নোটিশ আপনারা ডাউনলোড করুন সকল সমস্ত রকম নোটিশের মধ্যেই কিন্তু রয়েছে এক এক দু হাজার তেইশ তারিখ থেকে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে আপনাদের বয়স থাকবে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন আর এই যে কাজটি থাকবে এটা কিন্তু সিক্সটি ফাইভ মানে পঁয়ষট্টি বছর পর্যন্ত আপনারা এই কাজটি পেতে পারেন মানে এই কাজটি যদি আপনারা একবার পেয়ে যান সেক্ষেত্রে পঁয়ষট্টি বছর পর্যন্ত এই কাজটি আপনারা থাকবে সেটা কিন্তু এখানে বলাও রয়েছে যে অবসরকালীন যে বয়স সিক্সটি ফাইভ ইয়ার্সের মতো আপনাদের যে কাজ সেটি কিন্তু থাকছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এক এক দু অনুযায়ী আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কে ভিত্তি করে সকল পার্থীকে সরকারি অনুমোদন বা ন্যূনতম অষ্টম শ্রেণী বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো সেক্ষেত্রে দেখুন কারো কারো মাধ্যমিক পাস রয়েছে এডমিট যে এইট পাসের রেজাল্ট সেটা কিন্তু অলরেডি হারিয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন মাধ্যমিক ডকুমেন্টস অনুযায়ী এখানে বলা হয়েছে যে এইট পাস সমতুল্য যদি কোনো রকম যোগ্যতাও থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আবেদনটি করা যাবে তো এটি কোন জেলায় প্রকাশিত হয়েছে আমি আপনাদের বলে দিলাম যে সকল উপরে গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে দেখুন এই সকল যে গ্রাম বা ওয়ার্ডের নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই সকল গ্রামে যারা বসবাস করছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন বাইরের জেলা বাইরে ব্লক থেকে কিন্তু কোনো মতে আবেদন করা যাবে না তবে দেখুন এই আবেদনটি করলে এখানে কিন্তু আপনাদের নির্বাচন প্রক্রিয়া কি রয়েছে সবার প্রথমে এখানে আপনাদের রিটেন টেস্ট হবে মাতৃভাষায় আপনাদের একশো পঞ্চাশটি শব্দের রচনা লিখতে হবে অষ্টম শ্রেণী মানের যেখানে পনেরো নাম্বার থাকবে এরপরে দেখতে পাচ্ছেন পাটিগণিত যেটা অষ্টম শ্রেণী মানে থাকবে যেখানে কিন্তু আপনাদের কুড়ি নম্বর পেয়ে যাবেন পুষ্টি বা জনসং জনস্বাস্থ্য মহিলাদের অবস্থানের বিষয়ে প্রশ্ন থাকবে আপনাদের পনেরো নম্বরের ইংরেজি ভাষা জ্ঞান যেখানে থাকবে এর সঙ্গে যে ইংরেজি ভাষা জ্ঞানের মধ্যে থাকছে ইংরেজি এর সঙ্গে সাধারণ জ্ঞান এর সঙ্গে অষ্টম বা নশম নবম শ্রেণী মানের যেখানে কুড়ি নম্বরের যে পূর্ণমান থাকবে এরপরে সাধারণ জ্ঞান থাকবে কুড়ি নম্বরের টোটাল কিন্তু এখানে হানড্রেড মার্কের সরি নব্বই মার্কের লিখিত পরীক্ষা হবে এর সঙ্গে টেন মার্কের আপনাদের কিন্তু পরবর্তীতে মৌখিক পরীক্ষা হবে মানে যেটা বলা হয় ওয়াক অ্যান্ড ইন্টারভিউ যারা নব্বই মার্কের যে লিখিত পরীক্ষা হবে যেখানে নাম উত্তীর্ণ যদি হতে পারেন লিস্ট যে প্রোভাইড করা হবে সেই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে এরপরে কিন্তু আপনারা মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবেন তো এই আবেদনটি আপাতত কোথায় প্রকাশিত হয়েছে অনস্ক্রিনে দেখুন ইতিমধ্যে হুগলি জেলায় এই মুহূর্তে এই আবেদনটি প্রকাশিত হয়েছে আবেদনটি চলবে চার নয় দু তারিখ পর্যন্ত সামনে মাসের চার নয় দু হাজার তেইশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি চলবে যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হয়ে থাকেন হুগলি জেলায় বসবাস করছেন সেক্ষেত্রে এই আবেদনটি করে নিতে পারেন অথবা আপনারা যদি কেউ বাইরে জেলায় আজকের এই ভিডিওটি দেখছেন আমি আপনাদের বলবো এই ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই সবার প্রথমে ডাউনলোড করুন যদি এই সকল কোয়ালিফিকেশন এক কথা এইট পার্স শিক্ষাগত যোগ্যতায় যদি আপনারা কেউ চাকরি খুঁজছেন এই ভিডিও নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করুন আপনাদের জেলার নাম যখনই এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে যে সকল পোস্টগুলি রয়েছে সেক্রেটারি সহায়ক ভিআরপি সকল সমস্ত রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই কিন্তু আমি আপনাদের সঙ্গে সঙ্গে ভিডিওর মাধ্যমে তার জানিয়ে দেবো এ ছিল আজকের এই ভিডিও ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ